ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নারদকাণ্ডে বিজেপি নেতা মুকুল রায়কে ফের নোটিশ দিল সিবিআই। কাল দুপুর তিনটের পর সিবিআই দফতরে যাব জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। এ সম্পর্কে আরো জানবো দীপক ঘোষ, প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। দীপক, আজকে না যেতে পারার কারণ হিসেবে ঠিক কি জানিয়েছেন মুকুল রায়? মুকুল রায়ের বক্তব্য যে আজকে তাকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই এর তরফ থেকে, আজকেই সিবিআই চেয়েছিল যে আজকেই সৈয়দ মির্জার মুখোমুখি মুকুল রায়কে বসিয়ে জেরা করতে, কিন্তু মুকুল রায়ের তরফ থেকে আজকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে তার পক্ষে আজকে থাকা সম্ভব নয়, ভবিষ্যতে তিনি হয়তো সিবিআই এর ডাকে সাড়া দেবেন। কিন্তু সিবিআই সেই সময় জানিয়েছিল যে আগামী 30 তারিখ পর্যন্ত সৈয়দ মির্জাকে তারা কাস্টডিতে পেয়েছেন, 30 তারিখের পরে মুকুল রায় এবং সৈয়দ মির্জাকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা নেই, সম্ভব নয়, কারণ 30 তারিখ পর্যন্ত তারা কাস্টডি পেয়েছেন। সুতরাং তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব দুজনকে এক মুখোমুখি বসাতে। সেই অনুযায়ী তারা ফের জানিয়ে দেন যে আগামীকাল মুকুল রায়কে তারা চাইছেন সিবিআই অফিসে আসতে, তারা চাইছেন সিবিআই মুকুল রায়ের সঙ্গে কথা বলতে, তাকে জেরা করতে। মুকুল রায়ের তরফ থেকে মুকুল রায় আজকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে আগামীকাল 3টে পর্যন্ত তার ঢাকা রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সুতরাং 3টের পরে সম্ভব তিনি সিবিআই অফিসে যাবেন। বলছেন যে 3টে ওরা যদি ডেকে পাঠায় আগামীকাল 3টের পরে যখনই ডাকুক তখনই আমি যাব, অর্থাৎ তিনি যেতে রাজি, তবে আগামীকাল 3টের পরে যাবেন বলে ইঙ্গিত দিয়েছেন। ধন্যবাদ দীপক। মুকুল রায় ঠিক কি জানিয়েছেন এই সম্পর্কে শুনবো। According to the summon, I send a letter to them that as because of my preoccupation, today I am not able to move, but after today, from tomorrow's afternoon, at any time, if required, I will. কালকে আপনাকে মানে যেতে বলেছি, আমি চিঠি দিয়ে বলেছি। আচ্ছা, আপনি যে আফটারনুনের পর থেকে কালকে আমাদের এখানে পিতৃত, আমি মহালয়া নিজে পিতৃত মনেছি, প্লাস আমার পার্টি কমরেডদের তারপরে দুটোর পর থেকে যে কোনো সময় আমরা ডাক্তার মিডিয়েটার হিসেবে কাজ করেছি, যার জন্য মির্জাকে রেখে বাকি যাদের সঙ্গে যা কথোপকথন হয়েছে তাদের সকল জন্য এটা কি আমি জানি না কিছু, আমাকে আমি বলেছি সিবিআই যখন ডাকবে তখনই যাবো। তাহলে কালকে আপনি যাচ্ছেন আড়াইটের পর যদি ওরা ওই টাইমটা। সিবিআই যে মুকুল রায়কে তলব করেছে তা দিয়ে কিছুই প্রমাণ হয় না। সিবিআই এর এই পদক্ষেপ কতটা নিরপেক্ষ আর কতটা গিমিক সেটা সময়ই বলবে। সিবিআই মুকুল রায়কে তলব প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়কে ডেকে পাঠানো হচ্ছে, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন, আপনারা বারবার বলেন সিবিআই নিরপেক্ষভাবে কাজ করে না, তিনি তো নিরপেক্ষতা নয়। এটা কতটা নিরপেক্ষতা আর কতটা গিমিক সেটা সময়ই বলে দেবে।